জলপ্রবাহে দিনাজপুর সহ উত্তরের জেলাগুলোর জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড শীতে ছন্দপতন ঘটেছে সাধারণ জীবনযাত্রার। শীতের আরও খবর জানাতে এই মুহূর্তে ষষ্ঠীতলা মোড়ে আছেন সহকর্মী গোলাম নবিদুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শীতের দাপট কিন্তু কমেননি। হিমেল বাতাস এবং মাঘের শীতে কাঁপছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় এ অঞ্চলের উপর দিয়ে যে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, এটি হচ্ছে মূলত আপনার দুর্ভোগের সবচেয়ে বড় কারণ। আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন অর্থাৎ 28শে জানুয়ারি থেকে আপনার ক্রমান্বয়ে আপনার এই তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল আবহাওয়া অফিসের তথ্য মতে দিনাজপুরে 8.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকের যেটা তাপমাত্রা সেটা কমে দাঁড়িয়েছে 8.1 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে আসার কারণে বাতাসের আর্দ্রতা এবং গতিবেগ কিন্তু দুটোই বৃদ্ধি পেয়েছে। আপনি আরেকটি আমি এই মুহূর্তে শহরের ষষ্ঠীতলা মোড় এলাকায় রয়েছি। এটি মূলত আপনার যারা শ্রমজীবী মানুষ বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তারা কিন্তু এখানে আসে আপনার কাজের খোঁজে। আপনি দেখছেন যে এখানে যে শ্রমিকরা রয়েছে, নির্মাণ শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক এবং আপনার কৃষি শ্রমিক, তারা এখানে আসছেন কাজের খোঁজে। তারা যেটা জানিয়েছেন যে প্রচণ্ড শীত, এই ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে অনেকেই কিন্তু আপনার আসতে পারেন না এবং তারা যে যারা এই সাইকেল ভ্যানে করে আপনার এই শহরে আসছেন কাজে, তারা যেটা বলছেন যে সপ্তাহে তারা মাত্র 2 থেকে 3 দিন কাজ পান, বেশিরভাগ সময় তারা কাজ পান না এবং দুর্ভোগ হচ্ছে যেহেতু তারা পেটের দায় এখানে আসেন এবং এই শীতের কারণে অনেক জায়গায় কাজ তারা খুব একটা যে পাচ্ছেন তাও পান না। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এই যে শীত, আজকে হচ্ছে 31শে জানুয়ারি, আবহাওয়া আপনি যেটা বলছেন যে মাঝারি যেটা শৈত্য প্রবাহ সেটা কিন্তু চলমান রয়েছে এবং এটা হয়তো আগামী 2-3 দিন পর্যন্ত এটা থাকবে এবং পাশাপাশি এই শীতের তীব্রতার কারণে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আপনার একটি চরমে পৌঁছেছে। এবং দিনাজপুরে আপনার আরেকটি বিষয় হচ্ছে যে গ্রামগঞ্জের অবস্থা কিন্তু আরও আপনার ভয়াবহ। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি আপনার এই বাতাস তীব্র শীতে যে গবাদি পশু আছে তারাও কিন্তু আপনার খুব একটা দুর্ভোগের মধ্যে রয়েছে। আপনি আরেকটি বিষয় হচ্ছে যে এই শীতের কারণে সবচেয়ে বেশি আপনার দুর্ভোগ কিন্তু আপনার যারা প্রবীণ এবং শিশু তারাও কিন্তু সমস্যা রয়েছে। তার এখানে যে মানুষগুলো রয়েছে যার তারা যে দুর্ভোগের কথা যদি জানিয়েছেন যে শীত বস্ত্রের জন্য তারা এখনও অনেকে পাননি, যদিও আপনার সরকারি বেসরকারি পর্যায়ে আপনার শীত বস্ত্র আপনার দেওয়া হয়েছে। তারপরেও তারা বলছেন যে শীত, এই শীতে কিন্তু আপনারা তাদের যে কষ্ট, এই কষ্ট লাঘবের জন্য তারা সরকারের কাছে বা জেলা প্রশাসনের কাছে বা এই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে বারবার সেটা দাবি জানিয়েছেন। তারা যদি শীত বস্ত্র পান তাহলে তাদের শীত নিবারণের জন্য তারা অনেক তারা সুবিধা হবে। তো আমার কাছ থেকে সর্বশেষ শীতের তথ্য এই ছিল। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে, দেখছেন সকালের সময়।